বাসায় মেহমান আসলে এইরকম ইউনিক একটা পুরি বানিয়ে দিলে আশা করছি এটা খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা তো করবেন, সেই সাথে কিন্তু আপনার কাছে রেসিপিও জানতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অনেকদিন পর আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার আলুর পুরি। আর এই পুরিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি, আর এই পুরিটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনি মজার। বিকেলের চায়ের সঙ্গে তো একদম জমে যাবে এই পুরিটা, আর এটা অনেক বেশি মোচমোচেও হয়ে থাকে। তো আশা করব আজকের এই রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আলুর পুরি বানাবো তাই প্রথমে আমি হচ্ছে আলুর পুরিটা রেডি করে নিব। তাই একটা প্যানের মধ্যে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, তাতে শুকনো মরিচ কুচি আর হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা বাদামি রং করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচও দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় শুকনো মরিচটা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় আধা চা চামচ পরিমাণের মতো টালা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন মশলাগুলো থেকে আবার কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে প্রায় এক কাপের মতো আলু সিদ্ধ দিয়ে দিলাম। এখন এই আলুটাকে আমি মশলাগুলোর সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর হচ্ছে হালকা করে ভেজে নিব। তো নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আলুর পুরিটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম, এখন এটাকে একটা সাইডে রেখে দিব। তো পুরি বানানোর জন্য এখন হচ্ছে আমি ডো তৈরি করে নিব। তাই একটা পাত্রে আমি প্রায় দেড় কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিলাম। আজকের এই পুরিটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এই আটাতে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে আমি লবণ দিয়ে এখন এই আটাটাকে আমি তেলের সাথে ভালো করে আর একটু সময় নিয়ে কিন্তু মেখে নিব। মাখানোটা কিন্তু ভালো না হলে কিন্তু পুরিগুলোও ভালো হবে না, আর সেই সাথে কিন্তু পুরিটাও মুচমুচে হবে না। তো এই আটাটা মাখানো হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি। তো যখন আমি আটাটাকে এভাবে মুট করব আর মুঠিটা খুব সহজে ভাঙবে না, শক্ত হয়ে থাকবে, তখন বুঝতে হবে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে একটা ডো বা খামি তৈরি করে নিব। সাধারণত রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই কিন্তু একটা ডো তৈরি করতে হবে, কিন্তু ডোটাকে একটু ভালো করে কিন্তু মথে নিতে হবে। এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে, আর হচ্ছে যখন পুরিটা ভাজবো পুরিটাও কিন্তু মুচমুচে হবে। তো ডোটা তৈরি করা হয়ে গেলে এখন ছুরি দিয়ে এটাকে আমি কেটে চারটা লেচি কেটে নিব। তো আমি যেহেতু এখানে চারটা রুটি বেলবো তাই এখানে চারটা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে বড়ো সাইজের রুটি তৈরি করে তারপর হচ্ছে ছোটো ছোটো রুটি কেটে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি, আমি ছোটো ছোটো রুটিই বেলে নিব আর কি। আর রুটিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। তো এই তো আমি আপনাদেরকে একটু পুরুত্বটাও দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বড় সাইজের কুকি কাটার থাকে গোল শেপের, তখন সেটা দিয়েও কিন্তু কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই তো ছোটো ছোটো রুটিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন এগুলোকে সাইডে রেখে দিব। আর এভাবে করেই কিন্তু সবগুলো রুটি তৈরি করে তারপর হচ্ছে ছোটো রুটিগুলো কেটে নিব। তো এখানে কিন্তু সবগুলো রুটি আমার কাটা হয়ে গেছে, এখন যেটা করব পুরিগুলোকে তৈরি করব। তাই একটা ছোট রুটির উপরে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এখন এরকম গোল চ্যাপটা করে এরপর রুটির ওপরে দিয়ে দিলাম। এরপর আরও একটা রুটি নিয়ে একটা ছুরির সাহায্যে মাছ থেকে এভাবে করে কয়েকটা দাগ কেটে নিব। আর এই কাজটা কীভাবে করে নিয়েছি আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এটা একবার যদি খেয়াল করে দেখেন আপনি কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এরপর রুটির চারপাশে পানি লাগিয়ে এরপর আরও একটা কাটা রুটিটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কিন্তু এটাকে সিল করে দিতে হবে যেন ভাজার সময় এটা খুলে না যায়। তো সেমভাবে কিন্তু আমি আরও একটা পুরি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেন আপনারা দেখে খুব সহজেই বুঝতে পারেন। আমি তো রুটির চারপাশে পানি লাগিয়েছি যেন এটা খুলে না যায়। তো আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে একটু আঠাও তৈরি করে তারপর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভালোভাবে এটাকে চেপে চেপে সিল করে দিবেন যেন এটা একদমই খুলে না যায়। কারণ অনেক সময় দেখা যায় ভাজার সময় কিন্তু খুলেও যেতে পারে, তাই একটু ভালোভাবে চেপে চেপে এটাকে আমি সিল করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চারপাশে একটু ডিজাইনও করে দিতে পারেন, কিন্তু আমি একদমই সিম্পল রেখেছি।
তো এই তো সবগুলো পুরি কিন্তু রেডি করা হয়ে গেছে, এখন হচ্ছে ভেজে নিব। তো এগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা একদম পারফেক্ট হবে। তো তেলটা যখন একটু হালকা গরম থাকবে সে অবস্থাতে কিন্তু পুরিগুলো দিয়ে দিব। একদম গরম তেলে দিলে কিন্তু পুরিটা কিন্তু মুচমুচে হবে না। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে কিন্তু পুরিগুলো ভাজতে হবে। তো কিছুক্ষণ পরপর এগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন পুরিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর পুরিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ফুলকো হয়েছে, আর পুরিগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক বেশি মুচমুচে হয়েছে। তো আমি ঠিক এরকম একটা বাদামি রং করে পুরিগুলোকে ভেজে নিয়েছি, এর থেকে আর গাঢ় কালার করব না, এখন হচ্ছে তেল থেকে তুলে নিব। যারা আমার মতো আলুর পুরিটা একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু এই ইউনিক পুরিটা একদমই মিস করবেন না। এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আর বাসা যদি মেহমান আসে অবশ্যই এরকম একটা ইউনিক টাইপের পুরি বানিয়ে তাদেরকে চমকে দিতে পারেন। আর আশা করব তারা এটা খেয়ে তো আপনার প্রশংসা করবেই, সে সাথে কিন্তু আপনার কাছে রেসিপিও জানতে চাইবে। আর বিকেলে যদি এইরকম একটা মুচমুচে পুরি থাকে তাও গরম গরম এক কাপ চায়ের সঙ্গে, তাহলে তার কোনো কথাই নেই। তো আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।